বিরোধ মুখ্যমন্ত্রীর দপ্তর নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ বিজেপির এক প্রাক্তন বিধায়কের। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ওনার দায়িত্বে রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবার সেই স্বাস্থ্য দপ্তরের কিছু কর্মীদের কর্মকাণ্ড নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির এক প্রাক্তন বিধায়ক। হ্যাঁ, আমরা কথা বলছি বিজেপির প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাসকে নিয়ে। তিনি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের এক ঘটনা নিয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট করেন ওনার সামাজিক মাধ্যমে। ওনার সেই পোস্টে তিনি উল্লেখ করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মা জিবি আইসিইউতে থাকাকালীন সেখানে কি করে এত লোকের যাতায়াত হয়। কারণ সাধারণত আইসিইউতে যখন কোনো রোগী থাকে তাকে দেখার জন্য এভাবে রোগীর পরিজনেরা এইভাবে যেতে পারেন না আইসিইউতে বলে খবর। তবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মাকে দেখতে যেভাবে লোকজন সেখানে যাচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর মায়ের ঠিকঠাকভাবে বিশ্রাম হচ্ছে না বলে তিনি দাবি করেন ওনার পোস্টে। এবং তিনি জিবির কর্তৃপক্ষকে ভিজিটর রেস্ট্রিক্টেড বোর্ড টাঙ্গিয়ে দেওয়ারও পরামর্শ দেন বলে তিনি দাবি করেন। সব মিলিয়ে ওনার এই পোস্টকে ঘিরে বিভিন্ন মাধ্যম থেকে উঠছে নানান গুঞ্জন। অনেকের মুখে শোনা যাচ্ছে তাহলে কি ডক্টর দিলীপ দাস ওনার ওই পোস্টের মাধ্যমে এক প্রকার মুখ্যমন্ত্রীর দপ্তরের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন। যদিও ওনার এই পোস্টের সত্যতা যাচাই করিনি আমরা, তবে ওনার ওই পোস্টকে নিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর কি এই নিয়ে কিছু প্রতিক্রিয়া দেবেন ডক্টর দিলীপ দাস তার উত্তর কিন্তু দেবে সময়। এই গোটা বিষয়কে কেন্দ্র করে আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা। ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য সুখবর, আপনারা জেনে আনন্দিত হবেন যে বেঙ্গালুরুর কেয়ার ইনস্টিটিউশন নিয়ে এসেছে জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডি ফার্ম, বি ফার্ম, বিএসসি অ্যানেস্থেশিয়া এবং অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি মেডিকেল ইমাজিং টেকনোলজি, বিএসসি অটোমেট্রি এবং বিএসসি রেনাল ডায়ালোসিস টেকনোলজি কোর্সে সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ, সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশে, র্যাগিং ফ্রি ক্যাম্পাসে সুদক্ষ ফ্যাকাল্টিদের দ্বারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি হয়ে যান কেয়ার ইনস্টিটিউশনে। এখানে ছেলে মেয়েদের আলাদা হোস্টেলের পাশাপাশি ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য রয়েছে খাওয়ার দাওয়ারের বিশেষ সুবিধা। বিশদে জানতে এবং ভর্তির জন্য আজই যোগাযোগ করুন কেয়ার ইনস্টিটিউশন, কান্নাকাপুরা মেন রোড, বেঙ্গালুরু। ফোন করতে পারেন 7981473987 অথবা 9866857846 এই নম্বরে।